ডিএনএ হলো বংশগতির ধারক এবং বাহক। আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত এই ডিএনএ, তার মধ্যে আমাদের দেহের প্রয়োজনীয় সমস্ত জিন তার মধ্যে সঞ্চিত থাকে এবং কোষচক্রের ইন্টারফেজের এস দশায় এই ডিএনএ তা রেপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণের মাধ্যমে নতুন ডিএনএ, অপত্য ডিএনএ সৃষ্টি করে। এক্ষেত্রে যে অপত্য ডিএনএ উৎপন্ন হয় তা সম্পূর্ণরূপে জন্মিত্রী ডিএনএ বা মাতৃ ডিএনএর অনুরূপ হয়। আজকে আমরা সিম্পল বায়োলজি ক্লাসে আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে। তাহলে কোষচক্রের এস দশায় যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে তার তিনটি দশার মধ্যে এই রেপ্লিকেশনটি হয়। প্রথম দশায় ইনিশিয়েশন স্টেজ, যেখানে ডিএনএ সংশ্লেষের সূচনা হয়। তারপর আমরা আলোচনা করব ডিএনএ ইলংগেশন ফেজ এবং শেষে টার্মিনেশন বা অন্তিম দশা কীভাবে হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তাহলে এসো আমরা আলোচনা করি কীভাবে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশন এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ, তাহলে আমরা এর আগে আলোচনা করেছি যে ডিএনএ সেটি একটি পলিনিউক্লিওটাইড চেন, যেক্ষেত্রে দুটি পলিনিউক্লিওটাইড চেন বা তন্তু তারা পরস্পরের সঙ্গে অ্যান্টিপ্যারালালভাবে, অর্থাৎ সমান্তরাল কিন্তু বিপরীতমুখীভাবে অবস্থান করে। অর্থাৎ একটি যদি 5' থেকে 3' দিকে থাকে, অন্যটি থাকবে 3' টু 5' দিকে। তাহলে এই রকমের যে ডিএনএ তন্তু, সেই ডিএনএ তন্তু প্রোক্যারিওট এবং ইউক্যারিওটকে, এদের গঠন আলাদা। আমরা প্রোক্যারিওটিক যেমন ব্যাকটেরিয়ার মধ্যে যদি দেখি, সেই ক্ষেত্রে যে ডিএনএ হয় সেটি হলো ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, অর্থাৎ এরকম দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ আমরা দেখতে পাবো। কিন্তু ইউক্যারিওট, অর্থাৎ আমাদের মধ্যে যে ডিএনএ রয়েছে সেটি হলো লিনিয়ার ডিএনএ। ক্রোমোজোম খুললে সেখান থেকে আমরা লিনিয়ার ডিএনএ পেয়ে যাব, অর্থাৎ আমরা খুব সিম্পলিফাইভাবে এরকম আঁকছি, পাকানো স্ট্রাকচার আমি আঁকলাম না এখানে তোমাদের বোঝানোর জন্য, যে এটি হলো লিনিয়ার ডিএনএ যেটি ইউক্যারিওটিক কোষের মধ্যে পাবো এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে এইরকম সার্কুলার ডিএনএ পাবো। তাহলে রেপ্লিকেশন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়। যে জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় তার মধ্যে কিছু কনসেনসাস সিকোয়েন্স থাকে, অর্থাৎ সুনির্দিষ্ট বেশসজ্জা। আমরা দেখেছি যে এই ডিএনএগুলি যে পলিনিউক্লিওটাইড, তার মধ্যে নাইট্রোজেনাস বেসগুলি মাঝখানে এইভাবে বেস পেয়ারিং করে, সেই যে বেস পেয়ারিং যেখানে এ দুটি হাইড্রোজেন দ্বারা অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে, এই যে বেস পেয়ারিংগুলি, এটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বেশসজ্জা লক্ষ্য করা যায় যে স্থানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে যে জায়গায় শুরু হবে, আমি ধরলাম এই জায়গাটাই, তাহলে একে বলা হয় ORIC বা অরিজিন অফ রেপ্লিকেশন। এরপর এই রেপ্লিকেশন যেখানে অরিজিন হবে সেই জায়গায় একটি নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে এর মধ্যে তার যে দুটি তন্তু তারা পরস্পরের থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে যে বেস পেয়ারগুলি সেগুলি খুলে গিয়ে এরা আলাদা হয়ে গেল। তাহলে এই যে বেস পেয়ারগুলি খুলে আলাদা হলো, তার জন্য প্রয়োজনীয় উৎসেচক সেটি হলো হেলিকেজ এনজাইম। আমরা দেখতে পাচ্ছি হেলিকেজ এনজাইম কীভাবে এদেরকে আলাদা করলো। তাহলে হেলিকেজ এনজাইমের প্রভাবে ডিএনএ তন্তুগুলির মধ্যে পাক খুলে সৃষ্টি হলো রেপ্লিকেশন বাবল। তাহলে এখানে দুদিকে দুটো রেপ্লিকেশন ফর্ক দেখতে পাচ্ছি, এই যে ওয়াই আকৃতির গঠন, এদিকে একটা এদিকে একটা, এরা হলো রেপ্লিকেশন ফর্ক। তাহলে এর মধ্যেই ডিএনএ সিনথেসিস হবে। তাহলে দেখা যাক, তাহলে এই যে তন্তুগুলি, এগুলি কিন্তু পরস্পরের সঙ্গে জুড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, তাদের পরস্পরের সঙ্গে যাতে না জুড়ে যায় সেজন্য এদের মধ্যে এক ধরনের সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয় এবং তন্তুগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত হতে দেয় না। দুটি তন্তুতেই এই ধরনের SSB প্রোটিন বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয় এবং তাদেরকে উন্মুক্ত রাখতে সাহায্য করে, অর্থাৎ জুড়তে দেয় না। তাহলে আমরা এরপর আলোচনা করলাম SSB প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন সম্পর্কে। তাহলে এইভাবে সৃষ্টি হলো একটা রেপ্লিকেশন
রেপ্লিকেশন ফর্কে, তাহলে দেখো এখানে যদি মনে করো একটা সুতো, দুটো সুতো তারা পরস্পরের সঙ্গে পাকানো অবস্থায় রয়েছে, আমরা যদি দুটো সুতোকে এইভাবে টেনে খুলে দিই, তাহলে তার যে দুটো দিক অর্থাৎ দুটো রেপ্লিকেশন ফর্ক যেটা রয়েছে তার এদিকে এদিকে একটা কয়েলিং টেনশন সৃষ্টি হবে। পাকটা যখন আমরা এক জায়গায় টানবো তখন তার দুদিকে মাঝখানে পাকটা খুলে যাবে কিন্তু দুদিকে তার পাকের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে এই ধরনের যে পাক বেড়ে যাওয়া সেটা হলো সুপার কয়েলিং। তাহলে এই ধরনের যে কয়েলিং টেনশনের ফলে সুপার কয়েলিং সৃষ্টি হবে, সেই সুপার কয়েলিংকে রিলিজ করার জন্য বা সুপার কয়েলিংকে নষ্ট করার জন্য একটি বিশেষ ধরনের এনজাইম রয়েছে যার নাম ডিএনএ গাইরেজ। তাহলে ডিএনএ গাইরেজ সেটি একটা বিশেষ এনজাইম, আমরা তার ছবি আঁকছি। সেই ডিএনএ গাইরেজ, এই ডিএনএ গাইরেজ তার রেপ্লিকেশন ফর্কের আগের একটি স্ট্র্যান্ডকে কেটে ফেলে একটু এবং তা পুনরায় পাককে তাদেরকে যুক্ত করে, অর্থাৎ সুপার কয়েলিং রিলিজ করতে সাহায্য করে। তাহলে এটি হলো ডিএনএ গাইরেজ যেটি সুপার কয়েলিং রিলিজ করে। এক্ষেত্রে মনে রাখতে হবে রেপ্লিকেশন কিন্তু দুদিকেই হবে, অর্থাৎ এই ডাইরেকশনেও হবে ওই ডাইরেকশনেও হবে। তাহলে এরপর আমরা দেখব যে রেপ্লিকেশন করার জন্য যে মূল উৎসেচক ডিএনএ পলিমারেজ 3 সেটি যুক্ত হচ্ছে এবং কীভাবে রেপ্লিকেশন পদ্ধতিটি অগ্রসর হচ্ছে। পরবর্তী দশা ইলংগেশন দশা। এই দশায় নিউক্লিওটাইডগুলি টেমপ্লেট ডিএনএর উপর সজ্জিত হতে থাকে এবং অপত্য ডিএনএ তন্তু গঠিত হয়। এক্ষেত্রে মূল উৎসেচক হল ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। এই মূল যে উৎসেচক যে ডিএনএ রেপ্লিকেশন করবে তার কিন্তু দুটি সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতা হলো এই উৎসেচক নিজে থেকে প্রথমেই ডিএনএ রেপ্লিকেশন শুরু করতে পারে না, তার কারণ হলো এক্সিস্টিং ওএইচ গ্রুপের উপরেই এই নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। সেই জন্য রেপ্লিকেশন শুরু করার জন্য প্রাইমেজ উৎসেচকের প্রভাবে ক্ষুদ্র একটি আরএনএ প্রাইমার সৃষ্টি করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরএনএ প্রাইমার সৃষ্টি হয়েছে, এই আরএনএ প্রাইমারের প্রভাবে উপর নিউক্লিওটাইডগুলি যুক্ত হতে থাকে এবং নতুন ডিএনএ তার পলিনিউক্লিওটাইড চেনটি অগ্রসর হতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3' টু 5' যে টেমপ্লেট স্ট্যান্ড তার উপর ডিএনএ সিনথেসিস হচ্ছে। এখানে আর এই যে ডিএনএ পলিমারেজ তার আরও একটি সীমাবদ্ধতা হলো এ কেবলমাত্র 5' টু 3' ডিরেকশনে নতুন ডিএনএ সিনথেসিস করতে পারে, অর্থাৎ এই যে এই নতুন অপত্য ডিএনএ সৃষ্টি হচ্ছে এখানে কন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন সম্ভব হয়। অপর একটা স্ট্র্যান্ড সেখানে যেটি 5' টু 3' টেমপ্লেট রয়েছে তার উপর যে ডিএনএ সিনথেসিস হয় সেখানে নিরবিচ্ছিন্ন ডিএনএ সিনথেসিস হতে পারে না, তার কারণ ডিএনএ পলিমারেজ 3 সেটি কেবলমাত্র 5' টু 3' দিকেই ডিএনএ সিনথেসিস করতে পারে। সেই জন্য এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ তন্তু গঠিত হয় এবং তার জন্য আলাদা আলাদা আরএনএ প্রাইমারের প্রয়োজন হয়। তাহলে এখানে প্রথম যে আরএনএ প্রাইমার গঠিত হয়েছে সেখান থেকে 5' টু 3' ডিরেকশনে সিনথেসিস হলো একটা ক্ষুদ্র ডিএনএ, আবার ঠিক একইভাবে ডিএনএ সিনথেসিস চলতে থাকে। আমরা পরের স্টেজে যদি দেখাই তাহলে হেলিকেজ এনজাইমের প্রভাবে মাতৃ ডিএনএ বা জন্মিত্রী ডিএনএ তার মধ্যে অবস্থিত বেস পেয়ারগুলি খুলতে থাকে 3' টু 5' হেলিকেজ এনজাইম। অন্যদিকে এখানে অবস্থিত ডিএনএ গাইরেজ বা টোফু আইসোমারেজ সুপার কয়েলিং রিলিজ করে। তাহলে 3' টু 5' কোন দিকে, না যেদিকে ডিএনএ সিনথেসিস হচ্ছে সেই দিকে টেমপ্লেট ডিএনএর উপর সৃষ্টি হওয়া অপত্য ডিএনএ স্ট্যান্ডে কন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হতে থাকে। এই স্ট্যান্ডটিকে বলা হয় লিডিং স্ট্যান্ড। অন্যদিকে অপর স্ট্যান্ডটিতে ডিএনএ সিনথেসিস হয় ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ খণ্ডকের মাধ্যমে।
তার কারণ আমরা আলোচনা করলাম। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ খণ্ডকগুলিকে বলা হয় ওকাজাকি খণ্ডক, এবং এই স্ট্র্যান্ডটিকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এক্ষেত্রে পরে আরএনএ প্রাইমারগুলি এক্সোনিউক্লিয়াস উৎসেচকের প্রভাবে অপসারিত হয় এবং ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ পলিমারেজ ওয়ান এই উৎসেচকের প্রভাবে এই মধ্যবর্তী গ্যাপগুলি ফিল আপ হয় যে স্থানে আরএনএ প্রাইমারগুলি ছিল সেগুলি ফিল আপ হলো, এবং লাইগেজ উৎসেচকের প্রভাবে বাকি অংশগুলি জুড়ে গিয়ে কমপ্লিট ডিএনএ সৃষ্টি হয়। এইভাবে চলতে থাকে। টার্মিনেশন ফেজ হয় যখন রেপ্লিকেশন দশা একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছায়, সেক্ষেত্রে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয় এবং ডিএনএর সিনথেসিস বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে এটা উল্লেখ করা দরকার যে ই কোলায়ের ক্ষেত্রে যেখানে টার্মিনেশন হয় সেখানে টাস জিন লক্ষ্য করা যায় এবং টাস জিনের প্রভাবে টার্মিনেশন হয়। তাহলে আমরা দেখলাম ডিএনএ রেপ্লিকেশন। এরপর আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে একটু জেনে নেব। কারণ কোষচক্রের ইন্টারফেজের অন্তর্গত এস উপদশায় সম্পূর্ণ হয়। এক্ষেত্রে মাতৃ ডিএনএ তন্তু থেকে দুটি সম্পূর্ণ একই রকমের অপত্য ডিএনএ তন্তু সৃষ্টি হয়। ডিএনএ হলো পলিনিউক্লিওটাইড চেন বা তন্তু, যেক্ষেত্রে দুটি তন্তু তারা পরস্পরের সঙ্গে পেছানো অবস্থায় অবস্থান করে। এই যে তন্তুগুলি তারা পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত, এই পলিনিউক্লিওটাইডগুলি তারা পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ এই তিনটি উপাদান দ্বারা গঠিত। এইভাবে গঠিত পলিনিউক্লিওটাইড চেনগুলির যে তন্তু তার ব্যাকবোন সেটি পেন্টোজ সুগার এবং ফসফেট বন দ্বারা গঠিত, এবং তার মাঝে অ্যাডেনিন ও থাইমিন ও গুয়ানিন ও সাইট্রোসিনের মধ্যে যথাক্রমে দুটি ও তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই দুটি তন্তু তারা পরস্পরের অ্যান্টিপ্যারালাল, একটি 5' টু 3' ডিরেকশনে অবস্থান করে, অন্যটি 3' থেকে 5' দিকে অবস্থান করে, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। এই রকমের ডিএনএ তন্তুর ধারণা আমাদেরকে দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক। আজকে আমরা আলোচনা করব যে এই ডিএনএ তন্তু কীভাবে একই রকম অপত্য ডিএনএ তন্তু সৃষ্টি করে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কী। ডিএনএ রেপ্লিকেশনের সময় দুটি ডিএনএ তন্তু তারা পরস্পরের সঙ্গে পৃথক হয়। এই যে দুটি তন্তু যারা পৃথক হলো তারা প্যারেন্টাল স্ট্র্যান্ড, এবং তাদের উপর গঠিত হয় নূতন স্ট্র্যান্ড এবং দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়। আমরা এর আগেই আলোচনা করেছি ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ পদ্ধতির, অর্থাৎ নূতন অপত্য ডিএনএর একটি ম্যাটারনাল একটা নূতনভাবে সৃষ্টি হয়। রেপ্লিকেশন যেখানে শুরু হয় তাকে বলা হয় ওআরআইসি বা অরিজিন অফ রেপ্লিকেশন, একটা সুনির্দিষ্ট বিশ্বজ্যায় এটি যেখানে একটি রেপ্লিকেশন বাবেলের সৃষ্টি হয় যার দুদিকে দুটি রেপ্লিকেশন ফর্ক থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উৎসেচকের মাধ্যমে ক্রিয়াপদ্ধতি চলছে। এই উৎসেচকগুলির মধ্যে প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ থ্রি। এই ডিএনএ পলিমারেজ থ্রি সে কন্টিনিউয়াসলি ডিএনএ রেপ্লিকেশন করে। হেলিকেজ এনজাইম প্রথমে দুটি তন্তুকে পৃথক করে এবং পৃথক তন্তু দুটিকে তাদের পুনরায় জোটবদ্ধ না হয় সেই জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন সহযোগিতা করে। ডিএনএ গাইরেজ সুপার কয়েলিং রিমুভ করে, অর্থাৎ তন্তুগুলি পৃথক হলে তারা পুনরায় যাতে তাদের মধ্যে সুপার কয়েলিং না ঘটে সেটি দেখে। আর ডিএনএ পলিমারেজ সেটি মূল উৎসেচক, যেটি 5' টু 3' ডিরেকশনে নূতন অপত্যের সৃষ্টি করে। এক্ষেত্রে বিটা ক্ল্যাম্প এবং ক্ল্যাম্প হোল্ডার ডিএনএ পলিমারেজ থ্রির সঞ্চালনে এবং কার্যকরিতায় সহযোগিতা করে।
কিন্তু রেপ্লিকেশন করার জন্য ডিএনএ পলিমারেজ থ্রি কেবলমাত্র শুধুমাত্র অবস্থিত ওএইচ গ্রুপের ওপরেই নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। সেই জন্য দরকার হয় একটি আরএনএ প্রাইমার, যেটি প্রাইমেজ উৎসেচক দ্বারা গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএনএ সংশ্লেষ হচ্ছে, কিন্তু ডিএনএ সংশ্লেষ করার জন্য যে উৎসেচক পলিমারেজ থ্রি, সে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম দিকেই সংশ্লেষ করতে পারে। সেই জন্য থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম টেমপ্লেট স্ট্যান্ডের উপর ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম দিকে কন্টিনিউয়াস সিনথেসিস হয়, কিন্তু অপর দিকের যে ডিএনএ সিনথেসিস হয় সেখানে ডিসকন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হয়। এক্ষেত্রে ছোট ছোট ডিএনএ তন্তু উৎপন্ন হয় যাদের ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলে। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলিতে বারবার আরএনএ প্রাইমার উৎপন্ন হয় এবং সেই প্রাইমারগুলির উপর পলিমারেজ উৎসেচকের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ তন্তুর উৎপন্ন হয় যাদের নাম ওকাজাকি ফ্র্যাগমেন্ট। পরে এই আরএনএ প্রাইমারগুলি রিমুভ হবে এবং সেই যে জায়গাগুলি আরএনএ প্রাইমারগুলি বাদ দেওয়ার পর ফাঁকা জায়গাগুলি পূরণ হয় অন্য আরেকটা পলিমারেজ দ্বারা, যার নাম ডিএনএ পলিমারেজ ওয়ান। তাহলে আমরা দেখছি কীভাবে ডিএনএ সিনথেসিস হচ্ছে। ডিএনএ পলিমারেজ ওয়ান আরএনএ প্রাইমারের স্থানগুলি ফাঁকগুলি পূরণ করলো এবং ডিএনএ লাইগেজ সেগুলিকে যুক্ত করে দিল, অর্থাৎ সম্পূর্ণভাবে অপত্য ডিএনএ সৃষ্টি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। উৎপন্ন হয়ে গেল দুটি নতুন ডিএনএ স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডগুলি সম্পূর্ণভাবে মাতৃ ডিএনএ। তাহলে আমরা দেখলাম কীভাবে ডিএনএ রেপ্লিকেশন দশা সম্পূর্ণ হয়। এক্ষেত্রে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতি একটু আলাদা। প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে তার যে ডিএনএ চক্রাকার ডিএনএ, তার একটা মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, সেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় এবং সম্পূর্ণ ডিএনএটির রেপ্লিকেশন হওয়ার পর রেপ্লিকেশন সমাপ্ত হয়। অন্যদিকে ইউক্যারিওটিকের যে ডিএনএ সেটি বেশ লম্বা, তুলনামূলকভাবে অনেক লম্বা হয় এবং সেক্ষেত্রে অনেকগুলি রেপ্লিকেশন ফর্কের বা রেপ্লিকেশন বাবেলের সৃষ্টি হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছি টেমপ্লেটের উপর একটাই ডিএনএর উপর অনেকগুলি রেপ্লিকেশন বাবেল সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে একসঙ্গে অনেকগুলি ডিএনএ সিনথেসিস চলতে থাকবে। তাহলে এই যে ডিএনএ, অপত্য ডিএনএগুলি, তারা যখন সম্পূর্ণভাবে সৃষ্টি হয়ে যাবে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নতুন ডিএনএ স্ট্যান্ডের সৃষ্টি করবে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে। আজকে তোমাদের জন্য প্রশ্ন, কনভার্গ উৎসেচক কাকে বলে? তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কনভার্গ উৎসেচক কী বা কনভার্গ উৎসেচক কোন উৎসেচককে বলা হয়। থ্যাংক ইউ।